চলে গেছে কেন? কি আছে? আর দাদা সেই দুই বুড়ি বেঁধে রেখেছিলাম, ওরা কিভাবে পালিয়েছে মোটে বুঝতে পারিনি। তোর আমি একশো বার বলেছিলাম দুজনা ধরেছি, তাহলে দুজনের আলাদা আলাদা খুঁটি মাপ না এক জায়গায় বেঁধে তো। জীবন ভারে যা তুই সরকে যাচ্ছ, এবার তুমি আমার পিঠে চালা করে নিয়ে চলো, এইভাবে পালা বুঝছো? তুই মেয়ে মানুষ, তুমি দুই এক কথা বলো, বললে ওরা নিশ্চয়ই রাখবে। এবার তোদের মতো মন না যে পালাবো, কেন তোরা যেভাবে পেন্ডেছে আর জীবনে খুলতে পারবো মানুষের দায় দরকার নেই বাবা। দরকারটা কি? তোমার দরকারটা কি? কি আর হাগা পেয়েছিল ওনার বলি ও দাঁড়ার অবস্থা খুব খারাপ, আইয়া দাঁড়িয়ে থাকতে পারতেছি না, বলে জ্বালা যখন তোমার তুমি তাহলে আপিটা করে বয়ে নে চলো। উনার আইপিটে চালু করে বয়ে আনতেছি রে বাবা, এত ভারী আসে হাগা বন্ধ হয়ে গেছে। এই মেয়েটা হচ্ছে যত নষ্টের কোড়া। এই ছোট লোক জানোয়ার কথা, তোমরা মানি না জানোয়ারে কেন এইভাবে বাঁধে যেন সুন্দর কাংড়া হেললে সে বাঁধাচ্ছে। না না মেয়ে ছেলে নারী অবলা আমাকে বারবার বলছে কাঁদছে আর বলছে কেমন করে ওটা দাদা কি হয় বলে আমার খুব কষ্ট হচ্ছে, আমি কোথায় কষ্ট হচ্ছে বলে সে বলা যাবে না, আমি কি হয়েছে কি বলো, বলে তুমি একটু যাবে, আমি বলি কোথায়, বলে ফাঁকায়, আমি বলি কোন ফাঁকায়, বড় ফাঁকায় না ছোট ফাঁকায়, যা বলে বড় ফাঁকায় দেবো খুব কষ্ট হচ্ছে, আমি বলি হ্যাঁ একান্ত যাওয়ার দরকার, তাই আমি গার্জেন আমি ছাতাই যাচ্ছি, তোদের জ্বালাবে যদি কেন তুই শালা গার্জেন, তুই ছাতা, তোর ছাতার ডাব শালা ভেঙে দেবো। দাদাকে বৌদি খবর দে, এক্ষুনি আমি বৌদি পাড়ি দিচ্ছি, তুই কিন্তু একে তার নড়বি নি, ফের পালাবে, আর এক্ষুনিকে বৌদি পাড়ি দিচ্ছি। ও ভগবান, মেয়েটা কেন আমার মার মতন দেখতে লাগতেছে, এত রাত্রে আমার মা কেন কি করবি, দেখি তো ভালো করে দেখে তো। ও ভগবান, এটা আমার মা, ও বাবা কেমন করে বেঁধে রেখেছে ওটাকে। আই 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 কে আই এই উপেন চৌধুরী, কতটা তো ছিঁড়ে শুনেছো বলে উপেন চৌধুরী। ও ঠাকুরপো, তোমার হাত পা ধরেছে আমার মার বাঁধন তো খুলে দাও। দেখো বৌদি, তোমার কথা শুনে তোর মাকে খুলে দিচ্ছি, তোমার মাকে খুলে দেওয়ার পরে তুমি তোমার মাকে নিয়ে চলে যাবে একেবারে। আর এই শালা চৌধুরীর ব্যবস্থা আমরা এই ক্লাব থেকেই করছি, খুব ভালো হবে। কেন আমি তো চুপ করে আছি বাবা, তুই বৌদ্ধ ধামন, হ্যাঁ হ্যাঁ তুই বৌদ্ধ খচ্চর, হ্যাঁ হ্যাঁ তোর ব্যবস্থা হবে। হ্যাঁ তাই হোক বাবা, রে বাবা খুলবে, খুলে দিচ্ছি ধাম, সারা শরীর ঝনঝন করতে বাবা রে, শরীরের দাম এলো। আর তপুলা তুপা করলো প্রেমী আওয়ারা, নিজের মোহব্বত কামারা, তুপা করলো প্রেমী আওয়ারা, নিজের মোহব্বত কামারা, তুঝে পেহচান লিয়া রে, আপনা তুঝে মান লিয়া রে, তুঝে পেহচান লিয়া রে, তুঝে মান লিয়া রে, ওই ওই।
তোর মান সম্মান বলা কিছু আছে? যতই আমফান আসুক, যতই ইয়াস আসুক, যতই বুলবুল আসুক, তুমি আমার পাঁচাকো জড়ি থাকবে, তোমার কোনো ক্ষতি হবে না। ঠিক বলেছ। কি শুনব যা, তুই কি আমার পাড়া রাসলা করবি নাকি? আমরা মরলে একসাথে মরবো আর বাঁচলে দুজন একসাথেই মানে নয় গুয়ে শালি মুখে কথা বলি আর কার কাছে জানাবি যা আমার নারী তোর মা হবে আমার পাশের বালি ও তোর মা হবে আমার পাশের বালি মানে নয় গুয়ে শালি মুখ নেড়ে কথা বলিস মানে নয় গুয়ে শালি মুখ নেড়ে কথা বলিস আর কাছে কেন বিটা আমার ঠিক বলেছ তোর মা হবে আমার পাশের বালি ও তোর মা হবে আমার পাশের বালি সভ্য না যেন ঢেঁকি পা দিচ্ছে একবার তো ধান দিলে মধ্যের মধ্যে ভেঙে দেবে বয়স হয়ে গেছে তো মা ঠোরারা হয়ে গেছে হ্যাঁ তুমি বিরাট ঠোরা হয়েছে আমি দেখে বুঝতে পারছি ছয় বছর দিয়ে আমার বাবা মরেছি এর মধ্যে আমার বাবার কথা ভুলে গিয়ে কালপালা পড়েছি ওটাকে তোর বাবার থেকে ভালো মানুষ তুই তোর চিনিস না আর চাল ডালা শেষ হয় তোর কেন সয় না এই যা তোর ঢামন মুখ সামলা কথা বলে দিচ্ছি কেন রে কেন একটা মেয়ে ছেলে নাজিও বলা একটা ছাওয়ায় এসেছে আমি পাখির মতো টুকটুক টুকটুক করে গালে তুলে খাওয়াচ্ছি তা তোর এত জ্বালা বেঁধেছে কেন বলতে আমার কি বলছে আর মনটা আমার পাথর বাটি তাতে ঘষি চন্দ ও বৌদি কি তুমি খালি বলছিলে আমার মায়ের কোনো দোষ নেই আমার মার কি দোষ আছে তোমার মা হ্যাঁ তোমার মা বুড়ো বসে পাথর বাটি আর ও শালা চন্দন কাঠ ঘষবি না তোর বাবার থেকে ভালো মানুষ তুই তোর জিনিস না যার গলা শেষ হয় তোর কেন শয় না বলতে আমার কেনা করে লোকে কি বলছে শোন ওটা আমার পাথর বাটি তাতে ঘষি চন্দ মরলে মরবো দুজন মরলে মরবো দুজন ওদের গালে ঢেলে দেব বিষ বলেছে ও তোর মা হবে আমার পাশের বালি ও তোর মা হবে আমার পাশের বালি ও মা ওই দেখে নে এই মধ্যে লাল লাজের মাথা একবার খেয়ে বইছি তা তুই কি আমার চিনতে পারতে নাকি আমি তো তোর একমাত্র মেয়ে নন্দিনী কে নন্দিনী আমি আজ আমি দু বছর খাচ্ছি কি না খাচ্ছি বেঁচে আছি কি মরে গেছি কেউ আনতে কার লোক নি কি সব না আর আজকের মা মা কে ছুটে এসেছিস আই নন্দিনী আমি কারোর মা মা আর আমার কোনো মেয়ে নেই ওটা গপু শুনলে আমার মার কথা শুনলে হ্যাঁ বৌদি সবকিছুই শুনেছি এতগুলো লোকের সামনে আমাকে অস্বীকার করলো বলো এরকম মার কথা আমি কার কাছে গিয়ে বলবো বৌদি তোমার কোথাও গিয়ে বলতে হবে না কেন এরা বুড়ো বয়সে শুরু করেছে হ্যাঁ এদের ব্যবস্থা আমরা এই ক্লাব থেকেই করব কি করবে তোমরা ওই বুড়োর 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 গলায় জুতো দেবো খুব ভালো হবে আর তোমার মা মা তোমার মার অন্য জিনিস দেবো কি দিবি বাবার আইডি কি নেকে সোনার দুল করে দিবি না 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 তোমার তো বাজবরণ দেবো এ কি দিবি বাজবরণ কোথায় দিবি বাবা চোখে চোখে না সে জায়গা মতো দেবো দিনি বাবা ঘা হবে রে দিনি রে এ বাবা বল বাবা রে বল তোর কাছে হাত জোড়ো করেছি কি বাজবরণ দিন তা কি দেবে একটু নেপ থলিন দে একটু ভ্যাজলিন দে একটু বরলিন দে ভ্যাজলিন দিই নি বাবা কি দেবে ভ্যাজলিন দি এই বাদবাম দিই নি বাবা দিলে যা বল পচে যাবে ব্যথা হবে হোক তো তোদের পুরো বাস আমরা শিকারটা দিয়েই দেব তুলু দা আই তুলু দা রেডি কর নে আসছি যাবে ওই পালা তুই ধর ওই দেখ নয়ে না পুরো বয়স তো নয়ে না বয়সে সুকর্মের ফল হিসাবে জুতোর মালা মাথা দাও জুতোর মালা গোলায় তো কি সুন্দর লাগছে যেন পুরো কার্টুন বাচ্চা দিন রাখ এই সাউরি পালাচ্ছে তুই কয় আছো ওই একটা থাকুন আর গোলায় ভাল লাগতেছে একটা থাক তুমি থামো মেন নাটের গুরু তো তুমি
মাথা হেড করো বাবা মা পুরো মানে ছেড়ে দে না একদম বাজে কথা বলবি না এটা আমাদের খেলা বিজয় করতে না তোমার কিন্তু হেভি দেখতে হয় জানো আয়নায় মুখটা দেখবে আর এই ইনার বয়স হবে না আমাদের বন্ধু বান্ধব হয় দেখাবে কে তাতে তোদের আর কি মনে ইচ্ছা আছে তোরা পূরণ করবি তোরা কি ভেজাই পাঁচ বড় না রে জুতো দিলে আইও না ছেড়ে দেবো জানা তো কি আর বেশি কো জড়ো ধরবো তোমা বলে কি উনার সঙ্গে আর বলা কয়া হয়ে আজ পাঁচ তলে দুজনে একসঙ্গে বাঁচবো আর মোট তলে দুজনে একসঙ্গে মরবো এই যে তুই আর বুকে এসে তো প্যান না তো আর দেখে নি গেছো বুকে এসো গেছো ওই শালা কেরম ওই শালা তোর গাল না জয়কৃষ্ণপুরের খাল কি হয়েছে তোমার বাজবরণ দেখে আর আমার গেতে গেছে বুড়ো বয়সে গেছে কদিন তো দেরি উপায় হবে কি আর তুদের সাথে খোলে মেটাই সে কথা তুই জানলি কি কি সর্বনাশ একদিন না তেরদিন না বুড়ো বয়সে সাত জেগেছে তোর ব্যবস্থা আমি করে দেবো উজ্জ্বল না বলছে ভেবে তোদের উপায় হবে কি একশো বছর পরে থাকি যদি হই খাঁটি ঘি ওগো তুই আর উত্তম কুমার আয় তো আর সুচিত্রা বুকে এসো প্যান না যতই তোরা বাধা দি ঠিক বলেছ ও তোর মা হবে আমার পাশের বালি ও তোর মা হবে আমার পাশের বালি সত্যি কথা বলতে কি বৌদি এদের ধরে নে সবচেয়ে বড় ভুল আমরাই করেছি আমরা কাদের বিচার করব যাদের বয়স তিন কালে গিয়ে এক কালে ঠেকেছে এরা যদি বুড়ো বয়সে এরকম শুরু করে তাহলে এদের দেখে নতুন প্রজন্ম কি শিখবে তারপর কর না তোদের কেন বারণ করেছে তোরা কর না চুপ কর নাচুনি মেয়ে কথা গেলে একদম থার্ড ক্লাস মেয়ে তাই বৌদি এই বিচার আমি তোমার হাতে তুলে দিলাম তোমার মায়ের বিচারটা তুমিই করো তা তোদের তো তখন বলেছিলাম বলি আমাদের বিচার তোরা সহজে করতে পারবি নি ছেড়ে দে জোরক ধরে আনতে দি বাজার ছেলে কোথাকার ছিছি মা তোমার জন্য মান সম্মান বলে আমার কিছু রইল না যা হত্যা হয়ে গেছে পাঁচটা লোক জানাজানি হওয়ার আগে এই রাত শেষ হওয়ার আগে তুমি আমার সঙ্গে আমার বাড়ি চলো আমার কাছে তুমি সারা জীবন থাকবি তোমার কোনোদিন কোনো অসুবিধা হবে না না মা ওরে আজ প্রত্যেকটা সংসারে বাবা মায়ের এখানে সন্তান জন্ম দেয় জানিস মাগু শুধু বৃদ্ধ বয়সে সুখে শান্তিতে থাকার আশায় মাগু দুটো ভাত খাওয়ার আশায় মা কিন্তু প্রত্যেকটা সংসারে বৃদ্ধ বাবা মা বৃদ্ধ শ্বশুর শাশুড়ি পাতে ভাত দিতে গেলেই ছেলে বউ মা যত ঝগড়া যত অশান্তি না মা তোর দাদা এক কেজি চাল কিনে নমাসের জন্য গুজরাটের কাছে চলে গেছে তুই এমন একটা দু বছর আমি বিচারজিকে মরে গেছি আমার মধ্যে খোঁজ নিয়েছি আজকে আমার দায়িত্ব নিতে এসেছি মা তুই তোর নিজের শাশুড়ির পাতে ভাত দিয়ে খাস না আর আজকে তোর বাড়িতে যদি আমি গিয়ে থাকি জামাই যখন জানতে পারবে তখন থেকেই শুরু হবে আমাদের উপর অত্যাচার কারো বোঝা হয়ে আর বাঁচতে আমরা চাই না এখন আমাদের হাত ভালো আছে এখন চোখ ভালো আছে আমাদের দুজন কে দিকে যাই আমরা সেদিকে চলে যাব তুমি ঠিক বলেছো মা তোমার জন্য আজকে আমার জ্ঞান চক্ষু খুলে গেছে এ সংসারে শ্বশুর শাশুড়ি কোনোদিন কারে বোঝা হতে পারে না তাই আজকে আমি তোমার কাছে কথা দিচ্ছি মা আমার শাশুড়িকে আমি সারা জীবন মাত্রে আসনে বসে আর যাস মা তোমাকে একটা কথা বলে যাই মা যেখানে যাচ্ছ সাবধানে যেও তোমরা দুজন ভালো থেকো নেকি জ্ঞান খজরি ও দাদা হ্যাঁ নেট তো বকাবকি করে তাড়িয়ে দিলাম হ্যাঁ এই বৃদ্ধ বয়সে কোথায় গিয়ে আশ্রয় নেবে একবার ভেবে দেখেছো ও চিন্তা তোমার করতে হবে না তার মানে তার জন্য উপেন চৌধুরী আছে তাই নাকি এই বয়সে আরে কেন সে তো জানে ভালো লাগার ভালোবাসা এক নয় এখনকার ছেলে মেয়েরা এসব বোঝে না শোনো একটা কথা বলি বলো তোমার হাতে কোত্তাল দেবো আমি খোল নেব দুজনে মিলে হরি নাম গিয়ে বেড়াবো তার আগে আমাকে কথা দিতে হবে এমনি করে সারা জীবন আমাকে তুমি ভালোবাসবে তো আমায় তুমি যে ভালোবেসেছো জীবনে কি তাই তোলা লাগল মনের ময়ূরী ঘুম ভাঙালো আমায় তুমি যে ভালোবেসেছো জীবনে কি তাই তোলা লাগল
মায়ে তোমাকে ভালোবেসে তো জীবনে কি তাই দোলা লাগালো মনের ময়ূরি ঘুম ভাঙালো মায়ে তোমাকে ভালোবেসে তো জীবনে কি তাই দোলা লাগালো জীবনে কি তাই দোলা লাগালো জীবনে কি তাই দোলা লাগালো।